প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিল। আমি ভূমিকা গায়ে বেশি সময় নেব না। আজকের মাহফিলের মহানুভবরা, প্রধান মেহমান হযরত মাওলানা মুহাম্মদ আইয়ুব আনসারী, বিশেষ বক্তাগণ, আমার সম্মানিত উপস্থিত চ্যানেলের প্রতি কাছে সম্মানিত জনগণ, পাশেই বসে আছেন আমার মা-বোনেরা, সকলকে আমার অন্তরের অনন্তস্থল থেকে আবারো সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে আলহামদুলিল্লাহ মানবদেরকে সঠিক সুন্দর রাস্তা, কল্যাণের রাস্তা দেখায়। সোনার মানে আছেন সেই নবী পাকের সাহায্যে আমরা সকলে দরুদ পড়ছি সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর মুসলিম ভাইরা, আমাকে সূরা লোকমান থেকে কিছু আলোচনা করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। তিনি দেখুন আসলে এই লোকমান আলাইহিস সালাম আমাদের আল্লাহ তাহলে দিয়েছেন হয়েছে। যতগুলো সূরা আছে
এই সূরাটা ঘোষণা তেলাওয়াত করে প্রত্যেকটা অক্ষর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 10টা করে নেকি এর কথা বলেন ঠিক না এই সূরা লুকমান লুকমানের নামটা কোরআনে আসার কারণে এই লুকমান নামটা যখন আমরা উচ্চারণ করি পাঁচটা অক্ষর আছে আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান আমরা মুখ দিয়ে বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় পুনরাশালে লিখে দেন সুবহানাল্লাহ এই লুকমানের কত গুরুত্ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দিকে কার যেতে চাই না তার সন্তানকে কে উপদেশ দিয়েছেন সর্বপ্রথম যেই উপদেশ দিয়েছেন তার সন্তানকে লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহু আকবার বলেন সর্বপ্রথম বলেন হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান কত সুন্দর করে আদর করে বললেন হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান একটা জিনিস লক্ষ্য করবেন শুধু ওয়াজ শুনবেন না ওয়াজ কিছু শিখে ওয়াজের শিক্ষা বাড়িয়ে দেওয়া আমাদের দরকার আছে না নাই কত সুন্দর করে মায়া করে ডাক দিলেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস হে আমার কলিজার টুকরা সন্তান আপনারা যখন সন্তানদেরকে উপদেশ দিবেন ছোট বাচ্চাদেরকে উপদেশ দিবেন তখন আদরের সহিত উপদেশ দিবেন কথা বলে ঠিক না যদি রাগ করে গালাগালি করে উপদেশ দেন সেই উপদেশ শুনতেও পারে না পারে অফিসের মধ্যে আপনি বড় অফিসার সব সময় আপনার মিজাজ 100 ডিগ্রি উপরে থাকে আপনি মনে করেন যে আমি এই গরম আমার অবস্থা আমার অবস্থা দেখে আমার মিজাজ দেখে আমার অফিসিয়াল যে সমস্ত কর্মচারী আছে সকলেই ভয়ে বড় হয়ে থাকে আমি উদ্দেশ্য দিলে সেই উদ্দেশ্য সকলেই শুনবে শুনবে না শুনবে না আপনি আদর করে ভালোবেসে উপদেশ দেন তাহলে দেখবেন সেই উপদেশগুলো আপনার কলিজা পর্যন্ত স্পর্শ করবে সুবহানাল্লাহ বলেন আর রাগ করে উপদেশ দিলে সেটা শুনতেও পারে আমাদের দেশে শিরক নাই নাকি আছে 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 শিরক আছে আমরা অনেক শিরক চিনি না কথা বলেন ঠিক না ভাইরা বন্ধুরা আপনি হাজার আমল করেন হাজার হাজার আমল করেন সেই আমলের মধ্যে যদি শিরক থাকে সেই আমলের মূল আল্লাহ তাআলার কাছে নাই কথা বলেন ঠিক না শিরক করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের কারণ আছে আমার যেমন নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না ওযু ভঙ্গের কিছু কারণ আছে না এই রকম ইমান ভঙ্গের কারণ আছে সেটা হলো যদি কেউ শিরক করে সাথে সাথে বেঈমান হয়ে যায় নাউজুবিল্লাহ ভাইরা বন্ধুরা আমাদের দেশে যদি শিরকের কথা বলা হয় কোন মানুষ সেই আলেমের বিরুদ্ধে লেগে যায় ভাই আমি আপনার শত্রু নই
আপনারা শামার কোনো নন্দন নাই আপনারা জমির পাশে আমার জমি নাই আপনারা বাড়ির পাশে আমার বাড়ি নয় তারপর কেন বলি আপনারা ঈমানটা যাতে সুন্দর হয় এই জন্য শির থেকে দূরে থাকার বালালেরা বলে কথা বলছি ঠিক না ভাইরা বন্ধুরা আমার আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা নাকি পীরের পায়ের মধ্যে সিজদা দেয় পীরের পায়ের মধ্যে সিজদা দিলো সে শিরক করলো তারার যত আমল থাক না কেন সব আমল বরবাদ হয়ে যাবে ভাইরা বন্ধুরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন দাঁড়িয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা খাতা দেখায় দিবেন যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন বান্দাকে এরকম খাতা দেখায় দিবেন বান্দা তাকিয়ে দেখবে তার আমলের খাতাটা পুরাই সাদা আমলের খাতাটা কি পুরাই সাদা কোনো রং নাই কিছু নাই সেবা রব্বুল আলামিন আমি তো হজ করেছি আমি তো বছরের যাকাত দিয়েছি আমি নামাজ আদায় করেছি আমি কত ভালো ভালো কাজ করেছি এরকম অবস্থা থাকবে রব্বুল আলামিন বলে বান্দারে তুমি ভালো ভালো কাজ করেছো কিন্তু এমন কাজ করেছো সেটা হলো শিরক শিরক করার কারণে তোমার আমলের খাতা সাদা হয়ে গেছে শিরক করা যাবে অবসর মান আজকে আমাদের মধ্যে শিরক সবচেয়ে বেশি শিরক এমন গুনাহ এমন মারাত্মক গুনাহ যে গুনাহ করলে সাথে সাথে ঈমানটা চলে যায় ঈমান বরবাদ হয়ে যায় শিরক করবেন আপনারা করবেন সম্পৃক্ত যদি মাদারের কথা বলতে যাই সেই ভাইয়ের শরীরের মধ্যে লেগে যায় গুনাহ আছে না নাই ভাই আমি বলি আপনি ফিরে আসুন আপনার ঈমানটাকে ফিরে আসুন আপনি তওবা করুন আপনি ভালো রাস্তায় আসুন এই জন্য কথা থেকে বলি ভাই যদি সন্তান অসুস্থ হয়ে যায় খেয়াল করবেন যদি সন্তান অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার ওষুধ দেয় এই ওষুধের মধ্যে তিতা ওষুধ থাকে না থাকে না না তিতা ওষুধ দেয় না আপনি কি করেন সেই তিতা ওষুধটা নিয়ে আসেন বাচ্চা খেতে চায় না কথা বলে বলে ঠিক না বা বাচ্চা খেতে চায় না কিন্তু আপনি কি করেন জোর করে করেন খাওয়ায় দেন কারণ অসুস্থটাকে কি করতে হবে ভালো করতে হবে অসুস্থ খাওয়ালে অসুস্থ ভালো হয়ে যাবে সুন্দর জানে না যে তিতা খাইতে চায় না কিন্তু অভিভাবক জোর করে খাওয়ায় কথা বলে ঠিক না এই জন্য বলছি ভাই আমার কথা হলো যে একটু তিতা হয় এই কথা আমার কথা নয় আমি যদি বলি এই পৃথিবীতে সবচেয়ে মহামানবকে আপনারা কি বলবেন মহামানবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আপনারা ভয় পান নবী আমল বলতে ভয় পান ভাইরা বলুন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহামানব
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিশ্ব নবীর যদি কবর বলে তাহলে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবর কার কবর কার কবর বিশ্ব নবীর কবর যদি আমরা কবর বলি তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো বিশ্ব নবীর কবর আপনি চিন্তা করুন আবার যদি আমি মাজার বলি লক্ষ্য করুন যদি আমরা মাজার বলি কবরকে মাজার বলি তাহলে শ্রেষ্ঠ মাজার কার যদি শির থাকে সেই আমলের কোনো দাম নাই ভাইরা বন্ধুরা আপনি একটা খাতার মধ্যে লিখুন এই একটা হলো আপনার ঈমান এরপর নামাজ পড়েছেন আর একটা শূন্য দিলেন তাহলে কত হলো কথা বলবেন কত হলো 10 একটা হলো আপনার ঈমান যখন একের আগে একটা শূন্য দিয়েছেন তাহলে কত হচ্ছে 10 উপদেশ তুমি পূর্ণ করো আর পাপ করো যদি সরিষা দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলাগড়ে অথবা আকাশে অথবা ভূগর্ভে সেটাও আল্লাহ তাআলা
দেখতে পান সেটার ব্যাপারে আল্লাহ তাআলার নজর আছে আল্লাহ আছে আবার বলেন তুমি যদি তুমি ভালো তাহলে সেই সন্তানদেরকে প্রহার করো, আঘাত করো, শাসন করো।
যখন বিপদ আসে, ভূমিকম্প আসে, টর্নেডো আসে, ঝড় আসে, তাহলে শিশু নামাজের উপরে আসে না, নামাজের উপরে আসে না, নামাজের উপরে আসে সকলের উপরে কি বিপদ আসে না? না না, এই জন্য সকাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। ধরুন একটা জাহাজ, তিন তলার জাহাজ, কয় তলা না, তিন তলা বিশিষ্ট জাহাজ, দুই তলার মধ্যে কিছু ভালো ভালো মানুষ রয়েছে, নিচ তলার মধ্যে কিছু দুষ্ট লোক রয়েছে, সেই জাহাজের তলা যদি আপনার ওই দুষ্ট লোকেরা ফুটাটা করতে থাকে, আস্তে আস্তে ফুটাটা করতে থাকে, তাহলে ওই ভালো ভালো মানুষগুলো দেখলো যদি বাধা না দেয়, তাহলে শিশু ওই দুষ্ট লোকগুলো মরবে, ভালো ভালো লোকগুলো মরবে, দুষ্ট লোকগুলো মরবে, ভালো ভালো লোকগুলো মরবে। এই জন্য সময় শেষ।